সুবোধ বায়ন কেমিস্ট্রি, আজকে আমরা একটু ডিফারেন্ট টপিক ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস একটা স্পেশাল মাল্টিফ্যাক্টোরিয়াল মেডিকেল কন্ডিশন হিসেবে ধরা হয়, আর এখন এখন এটা অলমোস্ট প্রত্যেকটা বাড়িতেই চলে এসেছে। ডায়াবেটিসকে ইউজুয়ালি দুটো টাইপে ভাগ করা যায়, ডায়াবেটিস যেটা ইনসিপিডাস, যেটা এটা এডিএইচ হরমোনের ম্যালফাংশন বা লো সিক্রেশনের জন্য হয়, আর আরেকটা হচ্ছে মেলিটাস, যেটা ইনসুলিনের ফাংশন বা সিক্রেশনের ডিফেক্টের জন্য হয়। এছাড়াও আজকে একটা স্পেশাল টাইপের ডায়াবেটিস এর ব্যাপারে আলোচনা করব, যার একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক। এই স্পেশাল টাইপের ডায়াবেটিসটাকে শর্ট ওয়ে বলা হয় মোদি, বা এর ফুল ফর্ম হলো ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং। ওকে, ইউজুয়ালি কয়েক বছর আগে পর্যন্ত বয়স্ক মানুষদের মধ্যেই ডায়াবেটিস দেখা যেত, কিন্তু এখন সেই সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। ইয়াং ইন্ডিভিজুয়ালস এর মধ্যেও এই কন্ডিশনটা বা ডায়াবেটিস যে স্পেশাল মেডিকেল কন্ডিশনটা, সেটা কিন্তু ডেভেলপ করছে। এর পিছনে আনহেলদি ফুড হ্যাবিটস, স্ট্রেস আর লাইফস্টাইলকেই দায়ী করা হতো কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এখন রিসার্চের ফলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস এর পেছনে কিন্তু জেনেটিক একটা রিজন কিন্তু থাকছে, বা জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ডায়াবেটিস ক্যারি করছে। ওকে, তো এই পার্টিকুলার টাইপের ডায়াবেটিসটা কিন্তু জেনেটিক মিসরেগুলেশন বা ম্যাল ফাংশনের জন্যই হচ্ছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে এই টাইপের ডায়াবেটিস একটা ভুল ট্রিটমেন্ট করা হয়, কারণ এর যে সিমটমস বা যে রেগুলেশন, যে পার্টিকুলার গুলো আছে, ডায়াগনোসিস প্রসেস যেগুলো, বা মেন যে সিমটমস যেগুলো বললাম, সেই সিমটমস কিন্তু অলমোস্ট সেম কার সাথে না, ডায়াবেটিস মেলিটাসের সাথে। ঠিক আছে, কিন্তু এটা একটা এক্সট্রিম রেয়ার কন্ডিশনের একটা ডায়াবেটিস, যেটা ম্যাচুরিটি যখন হয় মানুষের, একটা পার্টিকুলার এজের পর যখন সে ম্যাচিউর ইয়াং বা ইয়াং ইন্ডিভিজুয়াল হিসেবে ধরা হয়, তখন থেকেই কিন্তু এর মানে প্রিভ্যালেন্সটা বা এই ডায়াবেটিস যে কন্ডিশনটা, এটা কিন্তু এই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের মধ্যে কিন্তু ধরা পড়ে। ঠিক আছে, তো এই পার্টিকুলার টাইপের যে ডায়াবেটিসটা, তার কিছু কি ফিচার্স আমরা দেখে নিই। কি ফিচার্স, কি কি? প্রথমে আমি একদম শুরুতেই বলেছি, এর একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার যে ডায়াবেটিস এর কন্ডিশনটা, এটা কিন্তু আন্ডার 25 এজের আগেই কিন্তু ধরা পড়ে যায়, বা এর যে প্রিভ্যালেন্সটা বা যে আউটকামটা, এটা কিন্তু 25 বছর বয়সের আগেই কিন্তু তার এই রোগটা কিন্তু, বা এই স্পেশাল মেডিকেল কন্ডিশনটা কিন্তু ডেভেলপ করে যায়। ঠিক আছে, আর সে থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে কিন্তু ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট না, হতেও পারে বা নাও হতে পারে, হতেও পারে বা নাও হতে পারে, কেন বলছি এটা নেক্সট স্লাইডে বা নেক্সট স্লাইড গুলোতে যেগুলো আছে সেগুলোতে আমি আলোচনা করব। আর এর যেহেতু যে একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, তো যারা প্যারেন্ট হবে, মানে যারা এফেক্টেড ইন্ডিভিজুয়াল বা যারা যাদের ডায়াবেটিক পেশেন্ট এই পার্টিকুলার টাইপে যারা এফেক্টেড হবেন, তাদের প্যারেন্ট জেনারেশনে 2 থেকে 4 জেনারেশন আগে কারুর না কারুর মধ্যে কিন্তু একটা, এখনো অব্দি দেখা গেছে তাদের এফেক্টেড কোনো প্যারেন্ট কিন্তু তাদের মধ্যে আছে, মানে তাদের যে প্যারেন্টরা, তারা ডাইরেক্টলি অতটাও ডায়াবেটিক পেশেন্ট না হলেও তাদের মধ্যে কিন্তু মাইল্ড ডায়াবেটিক সিমটমস বা কিছু কিছু মানে ইনসুলিনের আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন বা ইনসুলিন সিক্রিশনে কোনো না কোনো ধরনের প্রবলেম, কিন্তু এখনো অব্দি পার্টিকুলার টাইপের যে ডায়াবেটিস, সেটা প্যারেন্ট জেনারেশনে কিন্তু দেখা গেছে। ঠিক আছে, তো আজকে এই পার্টিকুলার স্লাইডটায় আমরা আলোচনা করব কত ধরনের হয় এই মডি বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং, এই পার্টিকুলার যে টাইপ, কতগুলো টাইপ হয়। এখানে মেজরলি তিনটে টাইপের মডির কথাই আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো টাইপিফিকেশন মেনলি যেটা করা হয়, সেটা কিন্তু কোন জিনটা এফেক্টেড হচ্ছে, এখন অব্দি যে কটা জিন আলোচনা করা মানে আবিষ্কার করা হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে এই পার্টিকুলার ডায়াবেটিসের সাথে রিলেটেড, সেইটার বেসিসে কিন্তু এই পার্টিকুলার ডিজিজটা বা ডায়াবেটিসটার কিন্তু টাইপিফিকেশন করা হয়েছে। তো মেজরলি দেখা গেছে যে HNF1α, একে টাইপিফিকেশন করা হয়েছে MODY3 নামে, কিন্তু জিনটা মেন যে এফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে HNF1α। এ কিন্তু মেজর কজ বা মেজর যে পার্টিকুলার কন্ডিশনটা ডেভেলপ করতে কিন্তু এই, বা তুমি বলতে পারো যে পার্টিকুলার কন্ডিশনটা ডেভেলপ এর জন্য এই পার্টিকুলার জিনটাই কিন্তু দায়ী। এ কি করে যে ইনসুলিনটা যেটা তৈরি হয়, সেই এখানে যে একটুখানি মিস্টেক আছে, লোয়ার্স দ্য অ্যামাউন্ট মেড বাই প্যানক্রিয়াস, কিসের অ্যামাউন্টটা বলা হয়নি, এটা কিন্তু এখানে হবে ইনসুলিন। ঠিক আছে, মানে কতটা অ্যামাউন্ট প্যানক্রিয়াসের বিটা সেল থেকে
ইনসুলিনটা ডেভেলপ হচ্ছে বিটা, তো সেই পার্টিকুলার অ্যামাউন্টটা কিন্তু কমিয়ে দেয়, ঠিক আছে? মানে কি, এই জিন এইচএন অপন আলফা যে জিনটা, এটা কিন্তু আপরেগুলেট করে দরকার অনুযায়ী, বডি দরকার অনুযায়ী কার না ইনসুলিনের অ্যামাউন্টটা। এই পার্টিকুলার জিনটা যখন এফেক্টেড হচ্ছে, তার ফলে যে প্রোটিন প্রোডাক্টটা আমরা পাচ্ছি, এই প্রোটিন প্রোডাক্টটা কিন্তু মিসরেগুলেট করে দিচ্ছে কার সিক্রিশন, যে ইনসুলিনের কিন্তু যে অ্যামাউন্টটা তৈরি হচ্ছে বা অ্যামাউন্টটা যে সিক্রিট হচ্ছে প্যানক্রিয়াস থেকে, সেই অ্যামাউন্টটা কিন্তু কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? 70% কেসে কিন্তু দেখা যায় এই পার্টিকুলার জিনটা অ্যাফেক্টেড, বা এই মোদি যে ডিজিজ বা ডায়াবেটিক যে কন্ডিশনটা, এই মেজরিটি 70% কেসে কিন্তু মোডি থ্রি যে কন্ডিশনটা সেইটাই কিন্তু ডেভেলপ করে। ওকে, এবার আসি সেকেন্ডটা, মোডি টু। এক্ষেত্রে জিনটা যেটা অ্যাফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে জিসিকে, ঠিক আছে? এই জিসিকে ফুল ফর্ম কি সেটা তোমরা গ্লুকোকাইনেজ যে জিনটা আছে, এই পার্টিকুলার জিনটা কিন্তু অ্যাফেক্টেড হয় মোডি টু তে। এটা এই পার্টি এই পার্টিকুলার জিনটার জন্য অ্যাফেক্টেড হওয়ার জন্য 30-50% কেসে এই পার্টিকুলার কন্ডিশনটা ডেভেলপ করে, এই পার্টিকুলার জিনটার এফেক্ট হওয়ার জন্য। সাধারণত যেরকম ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস হওয়ার জন্য বা ইনসুলিনের কম সিক্রিশন বা ম্যাল ফাংশনের জন্য যে সমস্ত সিমটম দেখা যায়, একে এই পার্টিকুলার কন্ডিশন বা মডি টু এর ক্ষেত্রে কিন্তু খুব কম পরিমাণে কিন্তু সিমটমস দেখা যায়, বা অনেক সময় পেশেন্টরা অ্যাসিমটোম্যাটিকও হয়, মানে অতটা ব্লাড সুগার লেভেলে অতটা আপ ডাউন হয় না, বা কিছু কিছু হলেও খুব মাইল্ড সিমটমস থাকে, ঠিক আছে? আর থার্ড যেটা, এটা খুবই কম পরিমাণে বা খুব কম প্রিভ্যালেন্ট অ্যামং পেশেন্টস, যে সেটা হচ্ছে এই জেনে ফোর আলফা জিনের এফেক্ট বা মডি ওয়ান, ঠিক আছে? এটা লেস ফ্রিকোয়েন্ট। আর এখানে দেখা যায় যে কোনো ডায়াবেটিক হওয়ার জন্য যে সমস্ত সিমটমস থাকে, সে কিন্তু নর্মাল যে ডায়াবেটিস মেলিটাসের যে সিমটমস থাকে সেটার সাথে কিন্তু একদম এক, ঠিক আছে? তো এইচএনএফ4 আলফা যে বা মডি ওয়ান যে পার্টিকুলার টাইপটা, সেই পার্টিকুলার টাইপের লেস ফ্রিকোয়েন্ট, কারণ এমনি এই পার্টিকুলার জিনটার বা এই জেনেটিক ব্যাকগ্রাউন্ড দিয়ে মডি কন্ডিশনটাই অনেক রেয়ার। তার উপর অলমোস্ট অল সমস্ত সিমটমসই এ কিন্তু সিমিলার কার সাথে না, ডায়াবেটিস মেলিটাসের সাথে, তাই একে আলাদা করে কিন্তু ডায়াবেটিস মেলিটাসের সাথে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না ইউজুয়ালি। এবার আসি যে জেনেটিক ব্যাকগ্রাউন্ড, জেনেটিক ব্যাকগ্রাউন্ড তো আগে আলোচনা করলাম। রেয়ারেস্ট ফর্ম অফ ডায়াবেটিস ইউজুয়ালি কজ বাই সিঙ্গেল জিন মিউটেশন, যে এখন অবধি তিনটে মেজর যে জেনেটিক ব্যাকগ্রাউন্ড বা যে জিন আইসোলেট করা বা আইডেন্টিফাই করা গেছে, সেই জিনের মিউটেশনের ফলে কিন্তু এই পার্টিকুলার ডায়াবেটিসটা কিন্তু বা পার্টিকুলার ফর্ম অফ ডায়াবেটিসটা কিন্তু ডেভেলপ করে। 50% চান্স অফ ইনহেরিটেন্স, 50% চান্স কেন? কারণ একটা পার্সনের মধ্যে যদি সেই ডায়াবেটিক কন্ডিশনটা ডেভেলপ করতে হয়, পার্টিকুলার মডি কন্ডিশনটা ডেভেলপ করতে হয়, তার মধ্যে কিন্তু ওই পার্টিকুলার অ্যাফেক্টেড জিন বা অ্যাবনর্মাল জিনটা কিন্তু প্রেজেন্স থাকেই থাকে, ঠিক আছে? তো প্যারেন্ট থেকে কিন্তু সে ওই অ্যাফেক্টেড জিনটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে, ঠিক আছে? ইউজুয়ালি এটা হেটারোজাইগোট হয়। এছাড়া এই হেটারোজাইগোটের উপর ডিপেন্ড করে কিন্তু এর সিমটমসটা কিন্তু ডেভেলপ করে। যদি দুটো দুটো কপিরই এফেক্টেড জিন আসে, তাহলে সেক্ষেত্রে সে সিভিয়ার সিমটমস দেখাবে, তার মধ্যে অনেক রকমই হাই ব্লাড সুগার লেভেল দেখতে পাওয়া যাবে। আর এছাড়া এই ডায়াবেটিস রিলেটেড অন্যান্য যে সিমটমস বা বডি হেলথ কন্ডিশন যে এফেক্টেড যে সমস্ত সিচুয়েশন গুলো ডেভেলপ করে, সেগুলো কিন্তু সমস্তই দেখা যাবে। আর যদি সে হেটারোজাইগোট হয় বা জিন মিউটেশনটা অতটা সিভিয়ার নয়, যদি সিভিয়ার যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মাইল্ড সিমটমস বা অনেক ক্ষেত্রে অ্যাসিমটোম্যাটিকও দেখা যাবে, ঠিক আছে? এরপর আসি মলিকুলার ডিটেলসে। মেজরলি এখানে তিনটে টাইপের, মেজর টাইপের যে মডি কথা এখানে আলোচনা করা হয়েছে, মডি মডি থ্রি, মডি টু আর মডি ওয়ান। এই পার্টিকুলার যে জিনগুলো, সেই জিনগুলো হচ্ছে এইচএনএফ4 আলফা, এইচএনএফ1 আলফা, জিসিকে3। তো এখানে তিনটে মেজর টাইপের যে মলিকুলার ডিটেলস যদি তোমরা দেখো, এইচএনএফ1 আলফা আর এইচএনএফ4 আলফা জিনগুলো কিন্তু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে? ইউজুয়ালি মানে কোনো একটা পার্টিকুলার জিনের ট্রান্সক্রিপশন ঘটাতে সাহায্য করে, ঠিক আছে? তাই যদি এর পার্টিকুলার জিনের
যে প্রোডাক্টটা মানে এটা কিন্তু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটার যদি কোনো রকম অ্যাবনর্মালিটি হয় বা তার কোনো ম্যালফাংশন করে তাহলে কি হবে, তার জিন যে রেগুলেটরি যে টোটাল যে সিস্টেমটা এটাই কিন্তু ভেঙে পড়বে, ঠিক আছে? তার ফলে কি যে এ কিন্তু নর্মাল বিটা সেলের ডেভেলপমেন্ট বা ফাংশন কিন্তু এফেক্টেড হবে, ঠিক আছে? নর্মাল যে বিটা সেলের ফাংশন বা ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝাচ্ছি যে সিক্রিশন অফ ইনসুলিন অথবা বিটা সেলের যে প্রলিফারেশন হয় সেটাও কিন্তু এই পার্টিকুলার দুটো জিন যে HNF4 আলফা আর HNF1 আলফা এই দুটো দিয়ে কিন্তু রেগুলেটেড হয়। কিন্তু এই পার্টিকুলার দুটো জিন যেহেতু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং সেগুলোর অ্যাবনর্মালিটির জন্য প্যানক্রিয়াটিক বিটা সেল কিন্তু নর্মাল যে অ্যামাউন্ট প্রডিউস করে ইনসুলিন ব্লাড সুগারের রেসপেক্টে সেইটা কিন্তু এই পার্টিকুলার জিনের এফেক্টেড হওয়ার জন্য সেই পার্টিকুলার ফাংশনালিটিটা কিন্তু চলে যায়, ঠিক আছে? আর সেকেন্ড যেটা প্রোটিন অফ জিসিকে জিন, ঠিক আছে? এই পার্টিকুলার জিসিকে জিনের যে প্রোডাক্টটা যে প্রোটিনটা সেটা কিন্তু বায়ো সেন্সর হিসেবে কাজ করে। বায়ো সেন্সর বলতে আমি বোঝাচ্ছি যে এই পার্টিকুলার জিনের যে প্রোডাক্টটা এ কিন্তু ব্লাড সুগার লেভেলটাকে কতটা আছে ব্লাডের মধ্যে বা ব্লাড স্ট্রিমের মধ্যে সেটা কিন্তু কোনো না কোনোভাবে মেজার করতে পারে বা সেন্স করতে পারে। তুমি যদি বলতে পারো সেন্সারের কাজ হচ্ছে সেন্স করা, যখন ব্লাড সুগার লেভেল হাই হয়ে যায় এ কিন্তু সেই মানে নর্মাল প্রোটিনটা তখন কিন্তু গিয়ে পার্টিকুলার সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভেট করে যার ফলে ইনসুলিন সিক্রিট হয়। ইনসুলিন গিয়ে কি করে যে গ্লুকোজটাকে কিন্তু গ্লাইকোজেন হিসেবে লিভারে কিন্তু স্টোর করে বা ব্লাড সুগার লেভেলটা কমায়। এটা হচ্ছে নর্মাল ফাংশন। যদি কোনো রকম ভাবে এই পার্টিকুলার জিসিকে জিনটা এফেক্টেড হয়ে যায় তখন কি হবে, এ তার সেন্সারি অ্যাক্টিভিটি দেখাতে পারবে না, যার ফলে ব্লাড সুগার লেভেল যদি হাই হয়েও যায় এ কিন্তু প্যানক্রিয়াটিক বিটা সেলকে সেই সিগন্যালটা দিতে পারবে না যে তুমি ইনসুলিনটা বা সিক্রিট করো, ব্লাড সুগার লেভেলটা কমো। যার ফলে জিসিকে জিন যাদের মধ্যে এফেক্টেড সে সমস্ত পেশেন্টদের কিন্তু ব্লাড সুগার লেভেল কিন্তু অনেক অনেক বেশি হাই থাকে। ওকে, তো আপাতত ওই মলিকুলার ডিটেলসটা এই পার্টিকুলার তিনটে জিনেরই আমি আলোচনা করলাম। তো এর ফলে কি হতে পারে, এর ফলে যদি হতে পারে যে মলিকুলার ডিটেলস জানার জন্য কিন্তু আরো অনেক রিসার্চের দরকার, ঠিক আছে? আর এই পার্টিকুলার টাইপটা ভীষণ ভীষণ রেয়ার ইটসেলফ, মানে মোদি যে কন্ডিশনটা এই পার্টিকুলার ডায়াবেটিক কন্ডিশনটা ইটসেলফ খুব রেয়ার, তার উপর এখন রিসার্চ চলছে। তাই আরো জিন আরো রেগুলেটরি ফ্যাক্টর সেল সিগন্যালিং পাথওয়ে এর মধ্যে কি কি ডিফেক্ট আছে, কোনটা ম্যাল ফাংশন করছে কোনটা অ্যাবসেন্ট, এইগুলো কিন্তু রিসার্চের ফলে কিন্তু আরো আরো এই পার্টিকুলার টাইপটার ব্যাপারে আমি কিন্তু আরো বেশি করে জানতে পারবো, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। সো থ্যাংক ইউ।